নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং তথ্যগুলো নিয়ে আলোচনা করতে চলেছি বিস্তারিত। সেহেতু আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকলে লাভবান হবেন। আজকের ইন্টারেস্টিং তথ্যগুলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাকে কিন্তু অবাক করিয়ে দেবে। সুতরাং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে ছটা এবং বাংলাদেশের সময় সানডে সাড়ে ছটায় এরকম আমি যে তথ্যগুলো নিয়ে আসতাম সেরকম কিন্তু আজকেরটা নয়। আজকেরটা একটু সম্পূর্ণ আলাদা রকমের। সেই আলাদা রকমের তথ্য জেনে আপনিও খুবই একটা অবাক হয়ে যাবেন। সেই জন্য অবাক হওয়ার জন্য আজকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। বিশেষ করে আজকে যে পাখিটা সম্পর্কে আলোচনা করব সেটার নাম হচ্ছে ফটিক পাখি। এই ফটিক পাখিকে অনেকে আবার চাটক পাখি বলে। চাটক পাখি বললে হয়তো বেশিরভাগ লোকই জানে, কারণ এই চাটক নিয়ে একটা দারুণ গল্প সবার মুখে মুখে রয়েছে। সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছে, আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে ভুলবেন না। তাহলে স্টেপ বাই স্টেপ চলুন, বাজে কথা কম বকে তাহলে বেশি কাজের কথাটাকে আলোচনা করি, যেটা আপনার উপকারে লাগবে। বন্ধুরা, ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আজকে ভিডিওর শেষ পর্যন্ত থাকলে পরে সঙ্গে, তাহলে দারুণ দারুণ ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানলে পরে আপনার মনটা খুশিতে ভরে উঠবে। চলুন তাহলে বিস্তারিত জানা যাক এই চাটক পাখি বা ফটিক পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য। বেশিরভাগই আমরা জানি অনাবৃষ্টির কারণে যখন মানুষ গরমে নাজেহাল হয়, জলসেচের অভাবে চাষের জমি শুকিয়ে যায়, তখন এই ফটিক পাখি মানে চাটক পাখি অনবরত প্রার্থনা করে বৃষ্টি নামতে বাধ্য করে। প্রজননের সময় পুরুষ চাটক পাখি স্ত্রী চাটক পাখিকে এমনভাবে ধাওয়া করে যেন ওরা পাতার ফাঁকে লুকোচুরি খেলতে খেলতে স্ত্রী ফটিক পাখিকে মিলনে রাজি করানোর জন্য এই সব কায়দা কানুনগুলো করা হয়। সেই সব কায়দা কানুন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, অপেক্ষা করতে হবে বন্ধু ধৈর্য দিয়ে। তাহলে হট করে পুরুষ ফটিক পাখি স্ত্রী পাখিটার সামনে গিয়ে লেজের পালক ফুলিয়ে ইংরেজিতে বলবে আই লাভ ইউ, তাহলে কি এই তাতেই কি রাজি হয়ে যাবে? না বন্ধু, এর মধ্যে অনেকগুলো তাদের ব্যক্তিগত একটা কায়দা কানুন রয়েছে। সে কায়দা কানুনের মাধ্যমে তাকে এক সময় রাজি করানো হয়, প্রেমে বাধ্য করা হয়। তাহলে লেজটাকে খাড়া করে মাটি থেকে 4-5 মিটার উঁচুতে গাছের সরু ডালের ফাঁকে চা কাপের পেয়ালার মতো বাসা বানায়। বাসা বানানোর উপকরণ হিসাবে নরম গাছ আর সরু শিকড় বাসার বাইরে মাকড়সার জালের মতো বিছিয়ে রাখে, যাতে অন্য কেউ সহসা দেখতে না পায়। তাহলে যদি দেখতে পায় তাহলে মানুষ হোক বা সে অন্য শিকারী জীবজন্তু হোক, তাকে গিয়ে সে বাসাটাকে ভেঙে একটু তার ডিমটাকে নিয়ে খেলাধুলা করতে ইচ্ছে করবে, তাতে তার বাসাটা নষ্ট হবে। সেই জন্য ও কি কায়দা করে সেখানে মাকড়সার জালের মতো দিয়ে ঢাকা দিয়ে রাখে এবং ছোটো ছোটো 3-4টে ডিম পারে। তাহলে মানুষকে বা অন্যান্য জীবজন্তু ক্ষতিকারক তারা যেন বেয়ে সেই মোটা গাছের ডাল দিয়ে গিয়ে ডিমটাকে খেয়ে না ফেলতে পারে, যার জন্য এমন একটা সরু ডালের মধ্যে বাসা বানায় যেখানে কিন্তু সবাই পৌঁছতে পারবে না এবং সেখানে কল্পনাই করতে পারবে না যে ওখানে কোনো একটা পাখির বাসা রয়েছে। তাহলে বন্ধুরা ব্যাপারটা ভাবুন যে একটা ছোট্ট পাখি কিন্তু অনেকটা জ্ঞান তার অভিজ্ঞতা থেকে সে আর অ্যাডভান্স সতর্কভাবে থাকে, যার ফলে শত্রুপক্ষ তাকে কাবু করতে অনেকটা সময় নিয়ে নেয়। 2-3 বা 4 ডিম পাড়ার পর সেই ডিমের রঙগুলো হয় বিশেষ করে একটু ফেকে আভা যুক্ত এবং সাদা হয়ে থাকে। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মধ্যে শেয়ার বাটন রয়েছে। এই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরা এবং আপনি নিজে উভয় পক্ষ মিলে কিন্তু এই ভিডিওর মজাটা নিতে পারবেন এবং তাতে আপনি লাভবান হবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টিপে আপনি ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন ওখানে আমার 200-250 ভিডিওর মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। সেই 3টে লিঙ্কের মধ্যে থেকে যে কোনো একটা ভিডিওকে টাচ করে ভিডিও ভালো করে দেখে যদি ভালো লাগে তাহলে
শেয়ার করবেন, অন্যথা করতে হবে না। শেয়ার করার জন্য আপনি এই ভিডিওর ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নতে শেয়ার অপশান রয়েছে, সেই শেয়ার অপশানের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করলে পরে তারাও কিন্তু উপকৃত হবেন। সেই রকম বন্ধু এই মোর অপশান টেপার পর আমার ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, সেগুলো সম্পর্কে জেনেও তারপরেই দেখবেন তার ঠিক নিচেটাই ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনেরও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে আপন করে নেবেন। কেননা সোশ্যাল সাইটের কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে ইউটিউব কোনো কারণে টার্মিনেট হয়ে গেল, চ্যানেল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর আমার সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য একটাই রাস্তা, যেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার। সেইগুলোতে আপনি যদি আমাকে ফলো করে রাখেন তাহলে যতই চ্যানেল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই না কেন, পরবর্তী সময়ে আমি চেষ্টা করব নতুন চ্যানেল উদ্বোধন করে এবং তার লিঙ্কটা আপনাকে সোশ্যাল সাইটের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য, যার ফলে আমরা কিন্তু পুরনো সেই সম্পর্ক বজায় থাকবে সেই পুরনো দিনের মতো। সুতরাং বন্ধু আমার সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখার জন্য দয়া করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে অল্প ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকেও অল করে দেবেন, যাতে করে বন্ধুরা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি সেই ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু সময় মতো, সময়ের ঠিক 1 সেকেন্ডও দেরি হবে না, আপনি সময় মতো নোটিফিকেশান পেয়ে যাবেন। এতে করে আপনি এবং আপনার বন্ধুরা উপকৃত হবেন নতুন নতুন তথ্যগুলো সম্পর্কে জানতে পেরে। বন্ধুরা তাহলে বাজে কথাটা একটু কম বলে চলুন কাজের কথাটা একটু বলি। সোনালি ফটিক পাখি সাধারণত চাটক পাখির তুলনায় সামান্য ছোট হয়ে থাকে, এদের মাথার চাঁদি থেকে ঘাড়ের নিচ পর্যন্ত পালকের রং উজ্জ্বল সোনালি রঙের হয়। বিশেষ করে এই সোনালি রংটা অনেকটা নিচ পর্যন্ত পালকের রংটা খানিকটা উজ্জ্বলভাবে এই সোনালি রংটা হয়। পিঠের মাঝখানে কালো দাগ এবং দানাগুলো সাদা কালো মিশ্রণ, গাল গলা ও পেটের রং কিন্তু উজ্জ্বল হলুদ হয়, উড়ার সময় দানার নিচে সাদা দাগগুলো পরিষ্কার দেখা যায়। পাহাড়ি এলাকা ছাড়া আজকাল এই ফটিক পাখিকে বা এই চাটক পাখিকে কিন্তু খুব কমই দেখা যায়, ভুল ভবিষ্যতে দেখতে পাওয়া যায়। তার কারণটা হচ্ছে এদের জাতি প্রায় বিপন্ন হতে চলেছে, অন্যান্য যেমন প্রজাতির পশু পাখির পাশাপাশি এদেরও কিন্তু বিভিন্ন রকম বাসস্থান বলা চলে বা পরিবেশ উপযুক্ত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাদের নিজস্ব একটা অবস্থান সেখান থেকে সরে যেতে হচ্ছে, যার ফলে সচরাচর আপনি দেখতে পারবেন না। যেখানে একটা পরিবেশ তৈরি করা আছে পার্কের মতো রয়েছে সেই সবগুলোতে অল্প স্বল্প যদিও আপনারা দেখতে পাবেন, বাকি জায়গাতে কিন্তু আপনারা এখন ভুল ভবিষ্যতে একটা দুটো দেখবেন। সোনা ব্যাং বা জিজি পোকার মতো এদের ডাকের একটা মিল রয়েছে, এই পাখিদের ডাকের অনেকটা মিল, যেরকম উই টু করে ডাকে, তো একের ডাকে অন্যটা কান পেটে মন দিয়ে শুনলে আপনারও কিন্তু মন ভরে যাবে। বিশেষ করে গাছে গাছে যখন ওরা পোকামাকড় খুঁজে বেড়ায় তাদের দলবদ্ধভাবে যে পোকা খুঁজতে বেরোয় তাদের দূরত্ব যেন কাছাকাছি বজায় থাকে, তার জন্য গাছে গাছে যখন ওরা পোকামাকড় খুঁজে তখন পরস্পরের দূরত্বের ব্যবধান মাপার জন্য একরকম শিস আওয়াজ করে, যেরকম আমরা মানুষেরা সিটি বাজাই সেই রকম কিন্তু ওরাও শিস বাজিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। কারণ কেন, কোনো বিপদে আপদে যেন দলবদ্ধভাবে সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে পারে। সেরকম বাংলাদেশের ঢাকা শহরে রমনা পার্ক, সোয়ার্দি উদ্যান, বলদা গার্ডেন এবং বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আজও এই চাতক পাখিকে অনেকাংশে দেখা যায়, যদিও সংখ্যায় নগণ্য তাহলেও এক এক জায়গায় তো তাদের কোনো দেখতেই পাওয়া যায় না, তাহলে সেখানে যেহেতু কিছুটা দেখা যাচ্ছে নিশ্চয়ই সেখানে সেরকমভাবে পরিবেশ তৈরি করে রাখা আছে। বন্ধুরা আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর অল্প নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বটনে টাচ করে পাশের বেল আইকন যে ঘন্টি চিহ্নটা আছে ওটাকেও টাচ করে দেবেন অল করে, যাতে করে কিন্তু আপনি সময় মতো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত সময়ে আপনি নোটিফিকেশনের মাধ্যমে লাভবান হবেন। তাহলে বন্ধুরা আপনি ভবিষ্যতে
আমার সম্পর্কে কি কি জানতে চান এবং ভবিষ্যতে কোন ভিডিও কিরকম ভাবে তৈরি করলে ভালো হবে এবং কোন প্রাণী সম্পর্কে আপনি পরবর্তী ভিডিও চাইছেন সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশনে ছোট করে লিখে জানাবেন। আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়া বন্ধুরা, আমি অবাঙালি এবং বাংলায় ভিডিও বানানোর চেষ্টা করি, সেখানটায় আমার ছোটখাটো ভুলভ্রান্তিগুলো রয়েছে, দয়া করে আপনারা একটু মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই এই ভুলগুলো শুধরে নতুন করে আপনাদের জন্য ডিজিটাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ অবধি, ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার শরীরের দিকে একটু যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।